আসসালামু আলাইকুম, আমি জিয়াউল হায়দার, সহকারী শিক্ষক বসুচ্চ পাঁচগা হাই স্কুল। এই মুহূর্তে আমি বসুচ্চ পাঁচগা হাই স্কুলের মাঠে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন বসুচ্চ পাঁচগা হাই স্কুলের মাঠটি মেঘনা নদী ঘেঁষা। অত্যন্ত মনোরম পরিবেশে এই স্কুলটি অবস্থিত। এই স্কুলটি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বসুচ্চর পাঁচগাঁও বসুচ্চর গ্রামে অবস্থিত। এই গ্রামে এই স্কুলটিতে একটি চারতলা বিল্ডিং সম্পন্ন হয়েছে, যেটি একাডেমিক ভবন হিসেবে পরিচিত। আরেকটি নতুন বিল্ডিং নির্মাণাধীন আছে। অষ্টম শ্রেণীতে পাঠদান কার্যক্রম চলছে অত্যন্ত সুন্দর পরিবেশে। সুশৃঙ্খল অবস্থায় বসুচ্চ পাঁচগাঁও হাই স্কুলের শিক্ষার্থীরা পাঠ গ্রহণ করে। আমাদের বসুচ্চ পাঁচগাঁও হাই স্কুলের স্বনামধন্য প্রধান শিক্ষক জনাব মুজিবুর রহমান স্যার প্রতিদিন এভাবেই প্রতিটি ক্লাস পরিদর্শন করেন, শিক্ষার্থীদের সমস্যাগুলো চিহ্নিত করেন এবং সমাধান করেন। অত্যন্ত সুন্দর একটি শহীদ মিনার নির্মিত হয়েছে, এখনো এর কিছু কাজ অসমাপ্ত রয়ে গেছে। এটি ধীরে ধীরে এর পূর্ণাঙ্গ রূপ ধারণ করবে আশা রাখি। রবি ঠাকুরের একটি কবিতা আছে, ছায়া ছায়া সুনিবিড় শান্তির নীর। আমাদের বসুচ্চ পাঁচগাঁও হাই স্কুলটি ঠিক তেমনই একটি পরিবেশে সজ্জিত। এখানে সবুজের পরিমণ্ডলে এই স্কুলটি অত্যন্ত মনোরম পরিবেশে গড়ে উঠেছে। এখন আমরা বসুচ্চ পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন কক্ষটি দেখতে পাচ্ছি। বসুচ্চ পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক জনাব মুজিবুর রহমান স্যার বসুচ্চ পাঁচগাঁও হাই স্কুলের বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষক মণ্ডলীদের সঙ্গে কথা বলছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন।